হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার আপনাদের মধ্যে চলে আসলাম একটি শর্ট ভিডিও শেয়ার করার জন্য। তো আমি আজকে বাসায় রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে। তো আমি কীভাবে রান্না করছি তার একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে আগে থেকে একটি পেঁয়াজ কুচি আর কিছু চিংড়ির ছোটো করে টুকরো করে নিয়েছি, কারণ ছোটো চিংড়ি ছিল না, এই জন্য বড়ো চিংড়িগুলোকে কেটে টুকরো করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এক চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো পানি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি আজকে ফার্স্ট টাইমের মতো ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।